বাইরেও যেতে হবে। তো দিদি আমাদের এলাকার জন্য যে কাজ করেছে সেটা সব ঘরে ঘরে পৌঁছে গেছে, এখনো কাজ চলছে, আগামী দিনেও চলবে, যাতে যে কেন্দ্রে যে সরকার আছে তাকে যাতে হটানো যায় সেই চেষ্টা আপনাদের আমাদের সকলকে করতে হবে। কেন তাকে হটাতে হবে আমার বিধায়ক এবং তার পূর্ববর্তী বক্তারা ডিটেলসে বলেছেন, নতুন করে আমি বলতে চাই না, তবু দুটো একটা কথা না বলা থাকা উচিত নয়, তাই বলি যে একটা সরকার তার প্রধানমন্ত্রী যিনি, তিনি যত প্রতিশ্রুতি দিয়েছেন সবই ভাওতা একটা তিনি পালন করতে পারেননি। সঞ্জয় ভদ্রতা করে বলেছেন যেটা মিথ্যা, মিথ্যা কথা বলেছেন নাকি ভুল কথা বলেছেন সে আপনারাই বিচার করুন, কিন্তু কোনো প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেননি। একটা টাকাও কারোর অ্যাকাউন্টে জমা হয়নি, একটা এমপ্লয়মেন্টও হয়নি, উল্টে যা এমপ্লয়মেন্ট ছিল নোটবন্দি আর জিএসটির পরে সেই এমপ্লয়মেন্ট আমাদের পশ্চিমবঙ্গে সহ সারা ভারতবর্ষে কমে গেছে। নোটবন্দি কার সাথে হয়েছে একটা বিরাট চক্রান্ত, সম্প্রতি একটা ভিডিও প্রকাশ পেয়েছে, সেটা খুব চাঞ্চল্যকর তথ্য। আমাদের সরকার, বিরোধী সরকার যখন